আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আর ফাতেমা আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকের ব্লগটি স্টার্ট করছি আমি সকাল থেকে এখন সময় প্রায় সকাল দশটার মতো বাজে আর দেখুন আজকে কী সুন্দর রোদ উঠে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এখন তো দেখা যায় সকালবেলা রোদই উঠে না আর এদিকে মিনহাজ ঘুমাচ্ছে মিনাজ আসলে খুব সকালবেলাও ঘুম থেকে উঠে যায় তো সেই জন্য তার দশটা বাঁচতে না বাঁচতেই তার ঘুমের টাইম হয়ে যায় আর আজকে তেমন রান্নাবান্না নেই দেখি দিনটা কিভাবে কাটে তো এই তো কিচেনে চলে এসেছি তো দেখুন আমার কিচেনের কি অবস্থা হয়ে আছে একদম বারোটা কী তেরোটা বেজে আছে আমার কিচেনের আর এই যে কালকের খাবারও রয়ে গেছে এগুলি দিয়ে আজকে চলে যাবে ভাত আর গরুর মাংস আসলে ভাত আর গরুর মাংস আছে সেজন্য আর কিছুই রান্না করলাম না কারণ গরুর মাংস আমাদের দুজনেরই ফেভারেট তো এটা হলে আর কিছু লাগে না এখন আমি কিচেনটা ক্লিন করে নেব তাই তো আমার কিচেনটা ক্লিন হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লাগে তো বেবি ঘুম থেকে উঠে যাবে সেজন্য আর ভিডিও করিনি তো কলসের মধ্যে আমি পানি ফুটিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আসলে ফুটোনো পানি খাই তো সেজন্য আর এই তো এই দিক দিয়ে আমি মেঝে টেজে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আসলে দেখা যায় আগে কিছু দিন পর পরই রোমটোম মোছতাম এখন অনেক দিন চলে যায় রোমটোম মোছা হয় না আর আজকে রান্না নেই তাই ভাবলাম রোমটোম মুছে নেই তো আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করেছি তো দেখুন কি সুন্দর লাগছে আসলে পরিষ্কার থাকলে ভালোই লাগে তাই না কিন্তু পরিষ্কার তো করা সম্ভব হয় না রান্না করতে করতেই সারা দিন চলে যায় এই তো রান্না বড়া শেষ হয়ে গেছে এখন মিনহাজের বাবা একটা মাছ নিয়ে এসেছে আর একটা মাছ না সে আসলে দুইটা মাছই এনেছে এটা আর কি ফার্স্ট টাইম দিয়ে গিয়েছিল তো তার জন্য আমি ভিডিও করেছি মাছটা কিন্তু অনেক বড় আর মাছটার যে কি নাম আসলে ভুলেই গেছি আর আজকে কথার মধ্যে শুধু আসলে আসলে বলছি যাই হোক কিছু মনে করবেন না তাই তো আমার মাছটা কাটা হয়ে গেছে আর মাছটা আমি কাটি নাই কেটে দিয়েছে ভাবি এত বড় মাছ আসলে আমার দ্বারা কাটা সম্ভব না তো এখন আমি মাছগুলোকে সবগুলো রেগুলার প্যাকেটিং করে নেব আর তিন থেকে চার পিসের বেশি লাগে না আমাদের কারণ দুজনের সংসার এত বেশি করে রাখি না তাহলে খাবার নষ্ট হয় তাই তো আমি ভাগ করে নিয়েছি এখন আমি প্যাকেটিং করে নেব আর মাথাগুলো আমি আলাদাই রাখবো এগুলো দিয়ে আমি মুড়ি ঘন্ট করব একদিন সেটাও আপনাদের সাথে সাথে শেয়ার করব। তো এইভাবে আমি সবগুলো প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি মিনহাজের কিছু কাপড় আর মিনহাজের বাবার একটা পাঞ্জাবি ভিজিয়ে নিয়েছি এগুলো আমার পরিষ্কার করতে হবে রান্না না থাকলে কি হয়েছে আসলে কাজের তো আর শেষ নাই দেখা যায় সারাদিনই কাজ করতে হয় তাই তো কাপড়গুলো ক্লিন করা হয়ে গেছে এগুলো মিনহাজের বাবাই শুকাতে দিয়ে আসবে আমি আর এখন পারবো না তাই তো এখন চলে এসেছি একটু ফেস প্যাক বানাই অনেকদিন যাবতীয় আসলে মুখে কিছু লাগানো হয় না ত্বকেরও আমার বারোটা বেজে গেছে স্কিনের মধ্যে কালো কালো ছাপ পড়ে গেছে তো দেখি এগুলো দিয়ে কি হয় এই ফেস প্যাকটা প্রায় আমি এক বছর পরে আমার স্কিনের জন্য ইউজ করছি তো এখানে আমি দিয়ে দিয়েছি শশা হলুদ আর হচ্ছে মুসুরির ডাল আর আমাকে ব্লেন্ড করে দিচ্ছে মিনহাজের বাবা সেই আসলে আমাকে ব্লেন্ড করে দেয় তাই তো ব্লেন্ড করে নিয়ে আমি এটা গোসলের আগে পনেরো মিনিট মুখে গলায় সব কিছুতে লাগিয়ে রাখবো তারপর গোসল করে নেব আসলে এভাবে আমি মাঝে মাঝেই করি তো আপনারাও করে দেখবেন ভালো লাগবে আর যদি ফেসব্যাকটা বেঁচে যায় আপনারা চাইলে এটা ফ্রিজে ডিপ করেও রাখতে পারেন কোনো সমস্যা নেই যখন ইচ্ছা তখন মুখে লাগাতে পারেন আর আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এখানে শেষ করব আর মিনহাজের আর মিনহাজের মামার কিছু ছবি শেয়ার করেছি আপনারা সকলে দেখে নেবেন আর ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ আর ছবিগুলো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ